আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। আমি মোস্তফা ফিরোজ। দর্শক, সুলতানা জেসমিন নামে এক নারী র‍্যাবের হেফাজতে মারা গেছে এমন একটি খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ডেইলি স্টার একটি রিপোর্ট করেছে এই ব্যাপারে। সেখানে তারা শুরুতেই যে শিরোনামটি দিয়েছে সেটি হচ্ছে র‍্যাব হেফাজতে তার স্ট্রোক হবে কেন। র‍্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে যে তার অসুস্থতা বা তার স্ট্রোক হয়েছে, সেই কারণে মারা গেছে। এটি নিয়ে কিন্তু একটি বিতর্ক আছে, কারণ পরিবার মানতে চাইছে না। পরিবার দাবি করছে যে র‍্যাবের হেফাজতেই এই নারীর মৃত্যু হয়েছে। আমি রিপোর্টটি আপনাদেরকে দর্শক বলি যে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন 5 এর হেফাজতে নওগাঁর একটি ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী মারা গেছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলার আসামি ছিলেন তিনি। 38 বছর বয়সী সুলতানা জেসমিনকে গত বুধবার র‍্যাব গ্রেপ্তার করে। মস্তিষ্কে গুরুতর রক্তক্ষরণে শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। সুলতানা নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি অফিসে অফিস সহকারী হিসেবে কাজ করতেন। তার চাচা নওগাঁর সাবেক কাউন্সিলর নাজমুল হক মন্টু বলেন, বুধবার সকালে সুলতানা অফিসে যাওয়ার সময় মুক্তির মোড় এলাকায় র‍্যাব সদস্যদের বহনকারী একটি সাদা মাইক্রোবাস তাকে আটকে দেয়। বিভিন্ন ক্যাম্পে খুঁজেও আমরা তাকে খুঁজে পাইনি। দুপুরের দিকে আমরা শুনি তাকে নওগাঁ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দর্শক, একটু বলে নিই, একজন সরকারি অফিসে যে অফিস সহকারী হিসেবে কাজ করছেন সুলতানা জেসমিন, তার বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, কিন্তু যেহেতু তিনি একটি সরকারি অফিসে ভূমি অফিসে কাজ করছেন, সুতরাং এমন ক্ষেত্রে তাকে সাধারণ আইনানুক পন্থায় তাকে গ্রেপ্তার করা হলো না কেন? এটা তো এখানে কি র‍্যাবের দরকার আছে? র‍্যাব তো এলিট ফোর্স, তার এই জায়গায় কি হাত দেওয়ার দরকার আছে কিনা আমি একটা প্রশ্ন তুলি। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পুলিশও যা করছে র‍্যাবও তাই করছে। তো এখানে তো যদি থানায় মামলা হয় তাহলে থানা পুলিশ তাকে নিয়ম মাফিক তাকে নোটিশ দিয়ে তাকে গ্রেপ্তার করবে যদি মানে গুরুতর অভিযোগ থাকে। এই যে হঠাৎ করে মাইক্রোবাস থেকে তার উঠায় নেওয়া, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কিন্তু নানানভাবে বিতর্কিত এবং এখানে কিন্তু আতঙ্ক ছড়াচ্ছে এবং এখানে কিন্তু আইনের বরখেলাপ হচ্ছে, যেটি নিয়ে সাম্প্রতিক সময় দেশে বিদেশে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে যে হঠাৎ করে উঠিয়ে নেওয়া হয়, তারপরে একদিন দুদিন খোঁজ থাকে না, তারপরে তাকে থানাতে পুলিশ করা হয়, অথবা অনেক ক্ষেত্রে আইন শৃঙ্খলার নামে অনেকে একেবারেই গায়েব করে। তো এখানে অনেকটা কিন্তু সেরকমই হয়েছে যে একজন যেহেতু ভূমি অফিসে চাকরি করে, সে কোনো মানে বেসরকারি কোনো মানুষ না যে সে পালিয়ে যাবে, সুতরাং তাকে তো নিয়ম মাফিক তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেত আইনগতভাবে, এবং সেখানে পুলিশই যথেষ্ট ছিল। এই জায়গায় র‍্যাব কেন আসলো আমি ঠিক পরিষ্কার না। যাই হোক, এখানে তারপরে রিপোর্টটি বলা হচ্ছে পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে দেখেন সুলতানা সাড়া দিচ্ছেন না, পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মন্টু বলেন, অর্থাৎ তার যেই চাচা সাবেক কাউন্সিলর মন্টু বলছেন, র‍্যাব জানায় সে স্ট্রোক করেছে কিন্তু সুলতানার আগে কোনো স্বাস্থ্যগত সমস্যা ছিল না, র‍্যাব হেফাজতে তার স্ট্রোক হবে কেন, এই প্রশ্ন, এই প্রশ্নটা নিয়েই কিন্তু এই শিরোনামটি করা হয়েছে ডেইলি স্টারে। এই ব্যাপারে বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও র‍্যাবের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফোনে পাওয়া যায়নি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AFM শামীম আহমেদ বলেন, বৃহস্পতিবার রাতে সুলতানাকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে র‍্যাব, তিনি পড়ে গিয়েছিলেন বলে জানানো হয়। তিনি আরও বলেন, সুলতানা অজ্ঞান অবস্থায় ছিলেন এবং তাকে দ্রুত নিউরোলজি ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। অবস্থা খারাপ হতে থাকায় তাকে ICU নেওয়া হয়। CT স্ক্যান করে তার মাথা জুড়ে একাধিক ইন্ট্রাক্রোনিয়াল রক্তক্ষরণ পাওয়া যায়। খুব দ্রুত তার অবস্থার অবনতি হয়ে যায়। সুলতানার মাথার বাইরের দিকে ক্ষত থাকার কথাও জানান তিনি। কেন
ক্ষত থাকবে কেন? সুলতানার মাথার বাইরের দিকে ক্ষত থাকার কথা জানান তিনি। কে জানাচ্ছেন? এই মেডিকেল অফিসার। তাহলে কি স্ট্রোক করে পুড়ে যেয়ে ক্ষত নাকি আঘাতের ক্ষত, বিষয়টা কিন্তু পরিষ্কার না। নওগাঁর সহকারী কমিশনার ভূমি রফিকুল ইসলাম জানান, সুলতানা এক বছর ধরে আমার অধীনে কাজ করেছেন, তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ শুনিনি। দর্শক কি বলছেন? আবার বলবো, আবার বলি, যেই অফিসে তিনি কাজ করেন সেই অফিসের সহকারী কমিশনার ভূমি রফিকুল ইসলাম বলছেন, সুলতানা এক বছর ধরে আমার অধীনে কাজ করেছেন, তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ শুনিনি। তাহলে সুলতানা জেসমিন তার বিরুদ্ধে কেনই বা ডিজিটাল আইনে মামলা হলো? কেন মামলা হলো? ডিজিটাল আইনের এখানে কি বিষয় আছে? যদি তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার হয়, তাহলে ডিজিটাল আইনে মামলা কেন? এটা একটা প্রশ্ন। ফলে পুরো বিষয়টি কিন্তু যথেষ্ট পরিমাণ তদন্তের দাবি রাখে। সেই তদন্ত সরকারের কোনো কর্তৃপক্ষ করবে কিনা জানি না, কিন্তু তদন্ত হঠাৎ জরুরি এই কারণে, কেননা এখানে বিষয়টা হচ্ছে র‍্যাব। র‍্যাবের ব্যাপারে যেহেতু আন্তর্জাতিক মহলের একটি দৃষ্টি আছে, সুতরাং র‍্যাবের কর্মকাণ্ড যাতে কোনোভাবে বিতর্কিত না হয় সে ব্যাপারে সরকারের যথেষ্ট পরিমাণ সচেতন থাকা দরকার। কয়েকদিন আগে ঢাকার কাছে একটি জায়গায় সেখানে আসামি ধরতে যে সেখানে কি হট্টগোলের মধ্যে যেটি বলা হয়েছে যে একজন বৃদ্ধ গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, এবং পরে ওই গুলিবিদ্ধ বৃদ্ধের আবার তিনি মারা গেছেন তার ছেলেকেও আবার গ্রেপ্তার করা হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়, এবং সেখানে পরিস্থিতি এমনই ছিল যে পুরো গ্রাম জুড়ে মানে কোনো পুরুষ মানুষ গ্রাম ছাড়া ছিল। তো এই ঘটনাগুলো কিন্তু র‍্যাবের ভাবমূর্তিকে নষ্ট করছে, প্রশ্ন তুলছে, এবং যথাযথ উত্তর এটা দরকার যে কেন কোন অবস্থায় এই নারীকে, নওগাঁর এই ভূমি অফিসের এই নারীকে র‍্যাবের পক্ষ থেকে গ্রেপ্তার করা হলো, এবং অস্বাভাবিক গ্রেপ্তার কেন? তাকে তার একদম নিয়ম মাফিক অফিসে যেহেতু সে একজন মানে একটা অফিসের হোল্ড করে, তো তাকে তো এইভাবে হুট করে উঠানোর কোনো দরকার ছিল না। তারপর তারপরে তার মৃত্যুর পুরো প্রক্রিয়াটি যেভাবে বিভিন্ন পক্ষ যেভাবে বলছে তাতে কিন্তু অনেক রকম প্রশ্ন আসে। এই প্রশ্নগুলি দ্রুত সমাধান করা উচিত, এর উত্তর থাকা উচিত, নতুবা কিন্তু বিতর্ক বাড়তে থাকবে, যেটি আমাদের জন্য কোনোভাবেই ভালো হবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।